যাকে নিয়ে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ভিত গড়েছিলেন সেই সুদীপ রায় বর্মণ এখন আর সঙ্গে নেই। তিনি তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে ফের কংগ্রেসে গিয়েছেন। এই পরিস্থিতিতে ত্রিপুরায় দলীয় সংগঠনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা সুস্মিতা দেব এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। সামনেই নির্বাচন, আর ত্রিপুরায় নিজেদের শক্তি দেখাতে তৃণমূল কংগ্রেস ও মরিয়া। দলীয় সূত্রে খবর, আগামী 6 এবং 7 ফেব্রুয়ারি ত্রিপুরায় সফর করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা বিধানসভায় ভোট গ্রহণের আগে দুদিনের সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফর নিয়ে ত্রিপুরা প্রদেশ তৃণমূলের তরফে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আসলেই দল চাঙ্গা হবে। ত্রিপুরার তৃণমূলের তরফে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সফরের সময় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, থাকবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে কুণাল ঘোষ যাবেন কিনা তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ইঙ্গিত মেলেনি। গত পুরো ভোটে বারবার আগরতলা গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন ত্রিপুরার শাসক বিজেপিকে পরাজিত করতে তৈরি তৃণমূল। প্রচারে ঝড় তুললেও পুরো ভোটে তৃণমূলের ঝুলি শূন্য হয়ে গিয়েছে। তারপর বিধানসভা ভোটে ফের তৃণমূল ঝাঁপিয়েছে। রাজ্যের বিভিন্ন বিধানসভায় বুথভিত্তিক কর্মী এবং সমর্থক যোগদান শিবির করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, 6 ফেব্রুয়ারি আগরতলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, 7 তারিখ সেখানেই দলীয় প্রচার করবেন, হবে একটি রোড শো। তবে আগরতলার বাইরে তিনি অন্যত্র যাবেন কিনা তাও এখনো স্পষ্ট নয়। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় মেঘালয় প্রচার সেরেছেন। ত্রিপুরার পাশাপাশি মেঘালয়ও বিধানসভা নির্বাচনে লড়ছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের বাইরে একমাত্র মেঘালয় তৃণমূল বিধানসভায় শক্তিশালী। কংগ্রেস ভাঙিয়ে এ রাজ্যের টিএমসি বিরোধী দল, তবে তৃণমূলেও ভাঙন ধরেছে। মেঘালয়ের একাধিক বিধায়ক টিএমসি ছেড়েছেন, ঠিক যেমন ভাবে ত্রিপুরায় কংগ্রেস থেকে আসা বিধায়করা তৃণমূল হয়ে গিয়েছিলেন, তারপরেই আবার তারা চলে যান বিজেপিতে।